মর্নিং বন্ধুগণ, আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। এখন আমরা চা খাইব, ঠিক আছে? এই দেখো চা, এই দেখো চা, এই কেন বইয়া, এই দেখো খাওয়া শুরু হয়ে গেছে। ওইখানে বইয়া, হ্যাঁ হ্যাঁ এখানে বইয়া, আমি লেট না মানে, তাই আমরা দেখো আমরা একটু অপেক্ষা করলাম, খাইমু তাই খাওয়া শেষ। হ্যাঁ বাবু চা খাই দিয়েছে, বাবু এখন যাইব গিয়া বাজারে, চলো আমরা খাই লই। অত কিছু লইয়া বইছে গো দুই মেয়ে, কি তারে ও তুমি লইছো না? আচ্ছা ঠিক আছে, দেখো তাই লইয়া বইছে এতগুলা, দেখো দেখো দেখো। এখানে আছে লুচি যেটা আমি কালকে বানাইছিলাম, আর এখানে আছে ব্রেড বিস্কুট সব ধরনের, দেখো তোর টাইপ কি আমি জানতে চাই, দেশে জানতে চাই তোর কি টাইপ, তুই তাই টাইপ আমরা জানতে লাগতো না। চলো আমি হাইলাই কুদা লাগছে, হাইলাই আমি ড্রাই কেক দিয়ে চা খাইলাম। ড্রাই কেকের মধ্যে কেক কে ডুবাইস? আমি ডুবাল বাবা, কত বাজে টেস্ট। চা খাইতে খাইতে দেখো বাবু যার গিয়ে বাজারে, স্পেশালি আজকে খার লাগে বাজারে যারা, আমি কইলাম দাঁড়া 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 টুকটুকি ভাই যা কর বাবু, স্পেশালি খার লাগে যাই, দাঁড়াও না এক মিনিট দাঁড়াও, কি চাইতে না এটা যাইতে না, স্পেশালি খার লাগে যাও মিনির লাগিয়া, মিনির মাছ নাই নানি, হ্যাঁ তো মিনির মাছের লাগিয়ে এখন বাবু যার বাজারে, আমরার মাছ উস ঘরে আছে, আর মিনি দেখা নি, মিনির মাছের লাগিয়ে বাবু বাজারে যা, আর মিনি কই তোমরা দেখাই নি, চলো। এই দেখো আমরা গলের থেকে টুকটুকি পাইছে না বাবু, হাঁটি হাঁটিয়া ওইখানে যাইব, ওইখান থেকে আর টুকটুকি নিব, ঠিক আছে? আর আমার মিনির দেখাই, আমার মিনু, আমার সন্ত বলি, ও আমার সন্ত বলি, দেখো আমার সন্ত বলি রৌদ্রের মধ্যে মাছের সঙ্গে লাগালাগি করে, আমার সন্ত বলি কোনো কাজকর্ম নাই তো, আমার সন্ত বলি খায় আর মাছের সঙ্গে লাগালাগি করে, ও সন্ত বলি সন্ত বলি সন্ত বলি সন্ত বলি, আমার সন্না আমার সোনা, মাগো মাগো সবাই দেখে তোমার দা কাণ্ড, সবাই দেখে কিন্তু সবে দেখে। বন্ধুগণ আমরা সবাই লাগে একটা খুশখবর, আমার মিনি প্রেগন্যান্ট, ঠিক আছে? তোমরা সবাই আশীর্বাদ করবাই যাতে সুস্থ মতো সব কিছু হয়। এই দেখো আমার সন্ত বলি, আমার সন্ত 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 বলি, লাভ ইউ সুন্না। মা কি মডার্ন হয়ে গেছে, আগে খই দাও দিয়া খাটতো, আর এখন দেখো মেশিন দিয়া খুব জোর দেয়, তাও পারেন না। এখন যদি ভিডিওর ভিডিওর সামনে না হয় খুবই লজ্জাজনক বিষয়। এই দেখো বন্ধুগণ শুরু, এটা আমি এইগুলো আমি করিয়ে দিছি, এখন মায়ে করে, কি শক্তি নাই দেখো বন্ধু, তাই কি দেখো কিতাই রে কিতা কইতে চাই রে, মাছ মাংস যে খাল লাভ কি দিল, নিরামিষ খাইয়া শক্তি আছে, মানে মায়ে কইছো মাছ মাংস খাইলে শক্তি হয়, দেখছো বন্ধুগণ? এই দেখো বন্ধুগণ জুল লাগাকে, পারছে না পারছে না, এখন যার ছোটটা তাই তো, আর শক্ত মহিনা শক্ত নি, দেখো 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 এই তো হয়ে গেছে, আমরা মিঞ্চিয়ে পারছে দেখছো, জুড়ে দাও আই দেখো একটা কিরকম আই 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 শক্তি আমার কিভাবে মারছে এখন, এই দেখো দেখো তিন মাথা তিন মাথা মিঞ্চি, মাই গড সব থেকে শক্তি বেশি তো আমার মিঞ্চির গো মিঞ্চু, মিনির মাছ
এই যে বন্ধুগণ কইলাম না মিনির মিনির মাছের লাগি বাবু ভাজা লেগেছে দেখো আমরা মিনির মাছ আই গেছে আর মিনিও বুঝি লাইছে দেখো দেখো তার শুরু হয়ে গেছে দেখছো আরো অনেক জিনিস আইছে আজকে আমার সকাল সকাল খানি দেখো দুইটা রুটি আর একটু আলু ভাজা আর যেটার মধ্যে মায়ের রুটি গুল ছিল আর কিটার মধ্যে মা দিলাইছে কইছে বাসন দিতে বলে মা কষ্ট হয় তাহলে যেটা গুল চিটাতেই খা এখন আমি খাই লাইম একদম নরম খাই খড়িয়া রুটি বানাইছে সরি আমার রুটি আমি গুলিয়ে রাখছিলাম মায়ের খালি বাজিয়ে দিছে দুপুরবেলা দেখো আমরা ঘরে কিনা খাওয়া চলে এখানে আছে জলপাই কমলা শশা খিরা 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 সপরি এই দেখো এখানে তিনজন এই দেখো এখানে আরেকজন জিরা খানা তো এটা টেস্ট জিরা না ধনিয়া গুঁড়া ভাজা মশলা এটা আমি শুধু শশা খাই মরে আমার লাগে শশা রাখিও বাকি সব খাও বন্ধুগণ তারা হাফ বাপ দেখে লাগেন না আমি আর খাইমু লাগলে দিমু ঠিক আছে এই যে আমি লইলাম মশলা খাওয়ালাম এই দেখো বন্ধুগণ একটা দুইটা তিনটা আলা দুইজন পাঁচজন আমি একজন ছয়জন আইছি ঠিক আছে কিরে রে তুই এখানে কেন আইছস এই দুষ্টামিনি বন্ধুগণ আমরা আইছি কই আইছি বন্ধুগণ এখন আমরা অপেক্ষা করলাম কোন সময় খানি আইতো খাইতাম সব থেকে বেশি যাওয়া কথা এদিকে সরে যাও আমি অর্ডার করছি বার্গার তুমি চিকেন পকোড়া চিকেন বার্গার আমি চিকেন বার্গার তাই চিকেন বার্গার তাই চিকেন পকোড়া এই দেখো বন্ধুগণ থাই লই আই গেছে এটা তর্নি দেখো এই যে বার্গার আই গেছে আমরা আই দেখো এদিকে খাওয়া শুরু হয়ে গেছে কিনা রে এদিকে আমরা আই গেছে চিকেন পকোড়া তো ইতনো সারা খালে কি Thank you.
বন্ধুগণ এখান থেকে যা খাওয়ার খাইছি, এখন আমরা যেইরাম গিয়ে নেক্সট একটু চা খাইতো, যেখানে একটু ভালো চা বানানি হয়, তো এখানে যাইমু গিয়ে একটু আরামে চা খাইমু, চা খাইয়া ঘরে রোয়ানা হয়ে যাই। আমরা চা খাওয়ার লাগিয়া এই যে গল্লি, এটা কিটা গল্লি হয় আমি নিজেও ভুলে গেছি, নিউ মার্কেটের গল্লি মেবি, এই গল্লির মধ্যে আমরা আইসি। দেখো বাবু আগে আগে যা, আমরা যেরকম পিছনে পিছনে, হ্যাঁ সামনে কোনো লাইট নাই, আমরা চা খাওয়ার ঢুকে গেছি এখানে, চলো বাদ এই যে বন্ধুগণ, এখানে আমরা চা খাইতে খাইতে অনেক গল্প টল্প করলাম, আর এখন আমরা ঘরে যাই মুগিয়া। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করি, তোমরা জানাইও কিরকম লাগছে। বাই বন্ধুগণ।